একটি বাতি 120 বছর ধরে জ্বলছে। শুনতে অবিশ্বাস্য হলেও সত্য যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লিভারমোর ফায়ার সার্ভিস স্টেশনে থাকা একটি বাতি 120 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে জ্বলছে। কার্বন ফিলামেন্টের তৈরি বাতিটি মাঝখানে কেবল লোডশেডিংয়ের কারণে বন্ধ হয়েছিল। 1901 সালে ফায়ার সার্ভিস স্টেশনের গ্যারেজের দরজার পেছনে লাগানো হয়েছিল বাতিটি। সুনির্দিষ্ট তারিখ জানা না গেলেও বাতিটি লাগানোর উদ্দেশ্য ছিল অন্ধকারে গ্যারেজে থাকা দমকল কর্মীদের সরঞ্জাম দ্রুত খুঁজে পাওয়া। তবে মজার বিষয় হচ্ছে, ধীরে ধীরে বাতিটি দমকল কর্মীদের কাছে শুভকামনার প্রতীক হয়ে ওঠে। আর তাই আগুন নেভানোর সরঞ্জাম নিয়ে অভিযানে যাওয়ার আগে দমকল কর্মীরা বাতিটি দোলাতো। লিভারমোরের ওই ফায়ার স্টেশনের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, হ্যাঁ, এটি একটি বাতি মাত্র, এটি দেখতে বাতি ছাড়া কিছুই নয়। এই বাতি দমকল কর্মীদের 120 বছরের ইতিহাসের কথা বলে। এটি সপ্তাহের 7 দিন 24 ঘন্টা কাজ করছে। 1972 সালে সবচেয়ে প্রাচীনতম বাতির স্বীকৃতি হিসাবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছে বাতিটি। পরে 1976 সালে বাতিটি লিভারমোরেরই আরেকটি ফায়ার সার্ভিস স্টেশনে স্থানান্তর করা হয়। ব্যাটারি ব্যাকআপ সংযোজন থাকায় এটি নিরবিচ্ছিন্নভাবে এখনও জ্বলছে, এমনকি বিদ্যুৎ চলে গেলেও। ঐতিহাসিক বাতিটি দেখতে প্রতিদিনই ফায়ার সার্ভিস স্টেশনটিতে জার্মানি, জাপান, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসছেন। আন্তর্জাতিক এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।